হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি নিরামিষের রেসিপি, চাল কুমড়োর চরচড়ি। তো তোমরা এই ভিডিওটি স্পিক না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এবার শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই নিয়েছি চাল কুমড়োটিকে ভালোভাবে কেটে, আর দুয়েটে নেওয়া কিন্তু কমপ্লিট, তারপর পাঁচটার মতো কাঁচা লঙ্কা। আর চাল কুমড়োটা কিন্তু অনেকটাই বড় ছিল, তো তোমরা একবার দেখে নাও। আর এত বড় চাল কুমড়োটাকে তার জন্য কিন্তু দুভাগ করে নিয়ে কেটে নেওয়া হয়েছে, খুবই সুন্দর করে কেটে নেওয়া, কমপ্লিট এই সাইজে করে কিন্তু কেটে নিতে হবে। তো এবার একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল, তো তোমরা চাইলে সর্ষের তেলও দিয়ে দিতে পারো। তো যাই হোক, তেলটা গরম হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর মশলাতে নয় কিন্তু সর্ষে বাটা। তো তারপরে একটু তোমাদের সাথে আবার একটু সবজিগুলো শেয়ার করে নিলাম। তো যাই হোক, তেলটাও কিন্তু গরম হয়ে গেল। তো এবার সবগুলা কিন্তু চাল কুমড়া দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এবার কিন্তু সবগুলো চাল কুমড়া সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই চাল কুমড়াটাকে কিন্তু এবার একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখে নাও, খুবই সুন্দর করে কিন্তু এবার ভেজে নেওয়া হচ্ছে। আর এই রেসিপিটা না কম মশলাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো তোমরাও একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো, অনেক মজাদার রেসিপি। তারপর কিন্তু বন্ধুরা এইদিকে দেখে নাও, ভাজাটা কিন্তু অনেকটাই কমপ্লিট। তো এবারে এক চা চামচ সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো, আর সাথে দিয়ে দিতে হবে এক চা চামচ সাদা বাটা, তারপর বন্ধুরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলো কিন্তু এক চা চামচ করে দিয়ে দিতে হবে, স্বাদ মতো নুন। এবার সুন্দর করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশে যায়। তো দেখে নাও, খুবই সুন্দর করে কিন্তু মিশে গেল। এবার একটু জল দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তাই তো খুবই সুন্দর করে আবারও কিন্তু নাড়াচাড়া দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, অনেকক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এবার কিছুক্ষণের জন্য ডেকে দিতে হবে। তো প্রায় কিন্তু 10 মিনিটের জন্য ডেকে রাখা ছিল, তো এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কেমন হলো। তো দেখে নাও, মশলাগুলো কিন্তু একদমই চাল কুমড়োতে লেগে গেল। তো যাই হোক, তো দেখে নাও একদম কিন্তু মিশে গেছে, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে, আর কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখেই। আর এটা কিন্তু আমার ফেভারিট। তো আমার মতো কারা কারা আছে যে তোমাদের চাল কুমড়ো খেতে অনেকটাই ভালো লাগে? তারপর বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে তো দেওয়া হলো কিছুক্ষণ, এবার কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিতে হবে। আর তোমরা কিন্তু গড়ে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে আর ভীষণ ভীষণ টেস্টি। আবারও সুন্দর করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখে নাও, রান্না করা কিন্তু কমপ্লিট, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। তো এবার চুলাটা অফ করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে। তোমরা থাকলে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, বাই বাই।